আজ 29শে জুলাই 2019, 14ই শ্রাবণ 1426, 25 জিলকদ 1440, রোজ সোমবার। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সকল জাতীয় দৈনিকের জাতীয় আন্তর্জাতিক খেলা ও বিনোদনের সকল খবরাখবর। প্রথম আলো, এবার রাশিয়াকে গিলে খাবে চীন। বছরখানেক ধরে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছে চীন। নিন্দুকেরা বলছেন চীন এটি দিয়ে প্রায় 70টিরও বেশি দেশকে কাড়িকাড়ি অর্থের মোহে আটকে ফেলছে। এবার বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়াও পা দিয়েছে একই ফাঁদে। তবে কি যুক্তরাষ্ট্রকে ঠেকাতে গিয়ে চীনের হাতের পুতুল হবে রাশিয়া? প্রিন্স সালমানের পরামর্শকের শিরচ্ছেদের আবেদন আদালতে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক সময়ের পরামর্শক ছিলেন দেশটির প্রখ্যাত আলেম শেখ সালমান আল আওদা। এক মামলা সেই শেখ সালমান আল আওদাকে কারাগারে আটকে রেখে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। আদালতের কাছে আল আওদার শিরচ্ছেদ চাওয়া হয়েছে বলে CNN এর খবরে বলা হয়েছে। হাতির জন্য 200 বিঘা জমিতে ধান ও ঘাস চাষ। জমিতে ফসল ফলালেই হাতির দল এসে তা দশনাশ করে দেয়, তাই এবার হাতির জন্যই আগাম চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। হাতির খাদ্য যোগাতে 200 বিঘা জমিতে ঘাস ও ধানের চাষের এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের ঐতিহ্যবাহী কাজিরাঙ্গা পার্ক সংলগ্ন কার্বি গ্রাম রংহাং হাতিখুলিতে। কাজিরাঙ্গা পার্ক গন্ডার ও হাতির জন্য বিখ্যাত। জরুরি নম্বরে ফোন করেও রক্ষা পেল না কিশোরী। অপহরণের পর সুযোগ বুঝে সাহায্যের জন্য পুলিশের জরুরি নম্বরে ফোন করেছিল কিশোরী, তাও একবার নয় তিনবার। শুরুতে পুলিশ বিষয়টিকে আমলে নেয়নি বলে অভিযোগ উঠেছে। যখন পুলিশ ঘটনার গুরুত্ব বুঝতে পারল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কিশোরীকে বাঁচানো যায়নি। সাহায্যের জন্য কিশোরীর আবেদনে গুরুত্ব না দেওয়ার ঘটনায় পুলিশ প্রধানকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোমানিয়ায়। 67 কোটি টাকার বাড়ি কিনেছে খুদে ইউটিউব তারকা। মেয়েটির বয়স মাত্র 6 বছর, কিন্তু এই বয়সেই সে একটি 5তলা বাড়ির মালিক। বাড়িটির দাম প্রায় $80,00,000, বাংলাদেশি মুদ্রায় যা 67 কোটি টাকার কিছু বেশি। পুরো অর্থই সে জোগাড় করেছে নিজের উপার্জন থেকে। বলা হচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউব তারকা বোরামের কথা। পশ্চিমবঙ্গে দুই বাংলার ইলিশ আট। কলকাতার পাশে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলার কান্ট্রি রোডস রিসোর্টে আজ শনিবার দুদিনের জন্য বসেছে দুই বাংলার ইলিশ হাট। পদ্মা আর গঙ্গার ইলিশের রকমারি রান্না আর ইলিশ খাওয়ার মেলা। এই হাটে যোগ দিয়েছেন কলকাতার বিশিষ্ট জনদের সঙ্গে কলকাতায় বিদেশি দূতাবাসের কূটনীতিকেরা। সৌমিত্র আর অপর্ণার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা। ভারতের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেনের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগে মামলা করা হয়েছে। জানা গেছে বিহার আদালতে মামলাটি করেছেন সুধীর কুমার ওঝা নামের একজন আইনজীবী। চলচ্চিত্রের এই দুই বরেণ্য তারকার পাশাপাশি দেশের 49 জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়। গৃহকর্মী আসবেন কাতার ভিসা কেন্দ্রের মাধ্যমে। বেসরকারি খাতের কর্মীদের পাশাপাশি এবার গৃহকর্মীরাও কাতার ভিসা কেন্দ্রের মাধ্যমে এই দেশে আসবেন। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সামাজিক মন্ত্রণালয়ে যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। 23শে জুলাই দোহায় এক সেমিনারে এই সিদ্ধান্তের কথা প্রকাশ করা হয়। হজ পালনে বাধা, সৌদির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান। সৌদি আরব হজকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। আসন্ন হজ মৌসুমে আকাশপথ ও কাতারের সঙ্গে থাকা স্থলপথ খুলে দেওয়ার জন্য সৌদি আরবকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশের সরকার ও ধর্মীয় সংস্থাগুলো। উড়োজাহাজে অন্যের ব্যাগ বহনে সতর্কতা। কাতার থেকে অন্য কোনো দেশে যাত্রার সময় বা অন্য দেশ থেকে কাতারে আসার সময়ে কারো ব্যাগ বা মালপত্র আনার ব্যাপারে সতর্ক করেছে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাতারে কর্মী কমলেও আয় বেড়েছে প্রবাসীদের। বাংলাদেশ প্রতিদিন। 8ই আগস্ট ভারতরত্নে ভূষিত হবেন প্রণব মুখার্জি। আগামী 8ই আগস্ট ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ভারতরত্ন পুরস্কার পাচ্ছে দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল রবিবার দেশটির রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রোহিঙ্গা 440 হিন্দু পরিবারকে ফেরত নিতে সম্মত মিয়ানমার।
বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রাথমিকভাবে 440 হিন্দু রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। রবিবার দ্বিতীয় দিনের মতো কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থয়ে এ তথ্য জানান। বিয়ের আগ্রহ হারাচ্ছে দক্ষিণ কোরিয়ার নারীরা। দিন দিন বিয়ে ও মাতৃত্বের প্রতি আগ্রহ হারাচ্ছে দক্ষিণ কোরিয়ার নারীরা। শুধু নারী নয়, বিয়ে না করতে তারা একটি আন্দোলনও শুরু করেছে। এ নিয়ে ব্যাপক এক সমস্যায় পড়েছে দেশটি। কাশ্মীর নিয়ে ভারতকে পস্তাতে হবে, জানালো পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি শনিবার কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেভাবে দিন দিন কাশ্মীর পরিস্থিতির অবনতি হচ্ছে, তাতে কাশ্মীর নিয়ে একগুঁয়ে মনোভাবের জন্য ভারতকে পস্তাতে হবে। বিদেশি সেনাদের কারণেই মধ্যপ্রাচ্যে যত উত্তেজনা, জানালো ইরান। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা উপস্থিতি এখানকার নিরাপত্তায় কোনো কাজে তো আসছেই না, বরং তা উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি রবিবার ইরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভির সঙ্গে বৈঠকে একথা বলেন। বিজেপির সদস্য হতে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের আবেদন। বিজেপি দ্বিতীয়বারের মতো ভারতে ক্ষমতায় আসার পরই দেশজুড়ে অনলাইনে সদস্য হিসেবে নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে। এবার অনলাইনে নাকি বিজেপির সদস্য হওয়ার জন্য আবেদন করেছে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসারাম এবং গুরমিত রাম রহিম সিং। G7 সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ম্যাক্রনের। রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশের কারণেই পশ্চিমবঙ্গে সহিংসতা। রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশের কারণেই পশ্চিমবঙ্গে সহিংসতার পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির বিদায়ী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। পুলিশ নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন ত্রিপাঠী। ট্রাফিক আইন ভাঙলেই হতে হবে ট্রাফিক পুলিশ, আদালতের নির্দেশ। আজকাল ভারতের কলকাতার বিভিন্ন ব্যস্ত জায়গায় ট্রাফিক পুলিশের সঙ্গে নজরদারি চালাতে দেখা যায় বেশ কিছু যুবককে। এরা কিন্তু কেউ ট্রাফিক পুলিশে কর্মরত নন বা সিভিক পুলিশও নন, তাহলে তারা কেন সামলান ট্রাফিক? আদালতের অভিনব নির্দেশেই এই নতুন দায়িত্ব পালন করছেন ট্রাফিক আইন ভণ্ডকারী যুবকরা। দৈনিক যুগান্তর। সৌদি আলেম আল আওদার বিরুদ্ধে অভিযোগের শুনানি স্থগিত। সৌদি আরবের প্রখ্যাত আলেম শেখ সালমান আল আওদার বিরুদ্ধে শুনানি আগামী ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। তাকে শিরচ্ছেদের সাজা দেয়া হতে পারে এমন উদ্বেগের মধ্যেই রোববার তার ছেলে আবদুল্লাহ আল আওদা এ খবর দিলেন। ইরান মার্কিন উত্তেজনায় মধ্যস্থতায় থাকছে না ওমান। উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা নিরসনে কোনো মধ্যস্থতার ভূমিকা নেবে না ওমান, কিন্তু হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে দেশটি। মুসলিম নির্যাতনের প্রতিবাদ করায় সৌমিত্র অপর্ণার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা। পাকিস্তানের সামরিক খাতে বিপুল অর্থ দেবে যুক্তরাষ্ট্র, টেনশনে ভারত। F-16 যুদ্ধ বিমানের উন্নত প্রযুক্তির সহায়তা হিসেবে পাকিস্তানকে $125 মিলিয়ন সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায়। কারাগারে নওয়াজের কক্ষ থেকে CCTV খুলে ফেলার নির্দেশ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কারাকক্ষ থেকে এয়ার কন্ডিশনার ও টিভি খুলে নেয়ার নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার। রোহিঙ্গাদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব মাহাথিরের। দুদিন না খেয়ে ধান খেতে লুকিয়ে থাকা 24 রোহিঙ্গা উদ্ধার। দুদিন ধরে না খেয়ে ধান খেতে লুকিয়েছিল 24 রোহিঙ্গা, তবে শেষ রক্ষা হয়নি তাদের, ধরা পড়ে গেল স্থানীয় প্রশাসনের কাছে। দৈনিক নয়া দিগন্ত। একসাথে কাজ করবে তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান। মুসলিম উম্মাহর স্বার্থে তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তানকে একসাথে কাজ করার একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব ওয়েব এরদোগান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মধ্যে। অন্যদিকে তাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান।
G7 সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ম্যাকরনের। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন G7 সম্মেলনের আগে 19 আগস্ট বৈঠকে বসতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানানোর কথা নিশ্চিত করেছেন। রোহিঙ্গাদের জন্য হয় নাগরিকত্ব নয় আলাদা রাষ্ট্র বললেন মাহাথির।